হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলুন আজের ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে কী হবে, যখনই আমরা নতুন নতুন অ্যাপ্লিকেশনের আপডেট ভিডিও আপলোড করবো, আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো আজকের ভিডিওটাই হলো, আমাদের অনেকে গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় আপনার বাড়ি হতে পারে, আমাদের কি হয় অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম দেখা যায়। 3G, 2G, 4G কী হয়, সকালে চলে কিংবা কখনো চলে, আবার কখনো চলে না, আবার কারো চলেই না। তো এবং আমরা ডাউনলোডও করতে পারি না, প্রচুর স্লো। তো এর জন্য আপনি আজ আপনাদের সঙ্গে একটি অ্যাপের পরিচয় করিয়ে দেব, যে অ্যাপটার আপনারা ফোনে যদি বুস্টিং মারেন তাহলে আপনাদের স্পিডে নেট চলবে এবং স্পিডে ডাউনলোড হবে। তো এর জন্য আপনি প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে লিখবেন HSPA প্লাস টুইকার 3G বুস্টার, এটি আপনারা ইনস্টল করে নেবেন। দেখুন এটা 1 মিলিয়ন কিন্তু ডাউনলোড হয়েছে পুরোপুরি। এটা বন্ধুরা আমারও ঠিক একইভাবে, আমারও নেটের প্রবলেম ছিল, একদম স্লো চলতো। আমি এটা ব্যবহার করে উপকার পেয়েছি, তাই আপনারাকেও বলবো আপনারাও এটি ব্যবহার করুন। তো আরেকটা কথা, যদি আপনি প্লে স্টোরে গিয়ে যদি না ডাউনলোড করতে পারেন, সার্চ করে না খুঁজে পান, তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন এটা আপনাদের ওপেন করে দেখাই। ওপেন করার বাস আপনি এখানে এইচের উপর একটা ট্যাপ করবেন, ট্যাপ করার পর এটা কিছুক্ষণ বুস্টিং হতে দিবেন, তাহলেই আপনার হয়ে যাবে। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি বুস্টিং হতে দিবেন। তো আর আমি বুস্টিংটা দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আমাদের টিউটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে।